গুড মর্নিং। তোমাদের আজ একটা গল্প পড়াই। প্রথমেই তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভুবন বলে একটি গল্প আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তোমরা সেরকম জানো না কিছু, যদিও তোমরা ক্লাস ফোরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প পড়েছিলে, এখন হয়তো আর মনে নেই। তবু আমি তার সম্পর্কে দু একটা কথা বলি, যে তিনি তোমরা যে এই ধারাপাত একসময় 1-2 যেটা পড়েছ, তিনি বাংলায় লিখেছিলেন। তারপরে তিনি বর্ণপরিচয় তিনি লিখেছিলেন যে অ আ ক খার বই, এবং বিশেষ করে আমাদের দেশে স্ত্রী শিক্ষার আজকাল, এখন যে মেয়েরা স্কুলে পড়ছে, একসময় মেয়েদের পড়াশুনোই ছিল না, মেয়েরা স্কুলে যেত না, তা এই স্ত্রী শিক্ষা তিনি এনেছিলেন। তার পরবর্তীকালে তার সমাজের উপরে তার অনেক কাজ, যার জন্য তিনি প্রাতঃস্মরণীয় হয়ে আছেন আমাদের কাছে। তোমরা বড় হলে বিদ্যাসাগর সম্পর্কে আরও অনেক পড়বে, তার লেখা প্রায় প্রতিটা ক্লাসে তার একটি করে গল্প আছে। তো আজ আমরা এই ভুবন পড়ি, যে এই ভুবন একটি বালক যার ছেলেবেলায় তার মা বাবা মারা গেছিল, তা সেই জন্য সে মাসির কাছে থাকতো, আর মাসি তাকে এত আদর দিয়েছিল যে সে প্রতিদিন বিদ্যালয় থেকে বই চুরি করে আনতো, বই চুরি করে আনতো, কারো পেন্সিল চুরি করে আনতো, রবার চুরি করে আনতো, এই সমস্ত চুরি করে আনতো। তার মাসি দেখতো কিন্তু তাকে কিচ্ছু বলতো না। এই করতে করতে হলো কি, সে একদিন পরবর্তীকালে সে পাড়ায় লোকের বাড়িতে গিয়ে চুরি করতে শুরু করলো। এরপরে সে ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে এখানে দেখো যে কি হলো, এবং পরবর্তীকালে সেই মাসিরই বা কি হলো, যে মাসি তাকে এত প্রশ্রয় দিয়েছে একসময় সে চুরি করতো বলে, সেই গল্পই আজ আমরা পড়ব। একটি নীতিমূলক গল্প, কিন্তু এই গল্পটি পড়ে তোমরা কিন্তু একটা কিছু শিখবে, যে চুরি করা যে বড় দোষ, চুরি যে করতে নেই সেটা তোমরা শিখবে। দেখো, না বলিয়া পরের দ্রব্য চুরি করিলে লইলে চুরি করা হয়, চুরি করা বড় দোষ, যে চুরি করে তাহাকে চোর বলে, চোরকে কেহ বিশ্বাস করে না, চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির সীমা থাকে না। বালকগণের উচিত কখনো চুরি না করা, পিতামাতা প্রভৃতির কর্তব্য, পুত্র প্রভৃতিকে কাহারও কোনো দ্রব্য চুরি করিতে দেখিলে তাহাদের শাসন করা, এবং চুরি করিলে কি দোষ হয় তাহাদিগকে ভালো করিয়া বুঝাইয়া দেয়া। যে মা বাবারও উচিত যে যে ছেলেটি চুরি করছে তাকে অবশ্যই বলা যে খবরদার চুরি করো না, কারোর জিনিস কোনোদিন চুরি করতে নেই, যে সেই জন্যে, এবং চুরি করলে সেই ছেলের বা সেই ছাত্রের কি হয় সেটা আমরা দেখব, যে চুরি করা বড় দোষ। একতা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল, একটি বই। অতি শৈশবকালে এই বালকের পিতামাতার মৃত্যু হয়, ছেলেবেলায় তার মা বাবা মারা গিয়েছিল, তাহার মাসি লালন পালন করে, মাসি দেখাশুনো করেছে, তাকে মানুষ করেছে, তিনি তাহার হস্তে ওই অতি শৈশবকালে তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ভুবন তুমি এই পুস্তক কোথায় পাইলে? সে কহিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, পুরো লেখাটাই কিন্তু সাধু ভাষায়, তখন আমাদের চলিত ভাষায়, কোথায় পেলে, কোথা কি করে আনলে, এই সমস্ত এই যে পাওয়া আনা এইগুলো, এই ভাষা তখন আসেনি আমাদের। বিদ্যাসাগর পুরোটাই সাধু ভাষাতে লিখেছেন। তা তার মাসি তাকে জিজ্ঞেস করলো যে বইটা তুমি কোথায় পেলে? সে কহিল, বিদ্যালয়ের এক বালকের পুস্তক। তিনি বুঝিতে পারিলেন যে ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়া আনিয়াছে, কিন্তু তিনি পুস্তক ফিরিয়ে দিতে বললেন না, এবং ভুবনকে শাসন বা চুরি করিতে নিষেধ করিলেন। তিনি মাসি জানতে পারলো যে ভুবন চুরি করে এনেছে বইটা, কিন্তু একবারও বলল না যে ভুবন তুমি কেন চুরি করেছো, বা ভুবনকে নিষেধ করলো না। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। এইরূপে ক্রমে ক্রমে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। এইভাবে চুরি করতে করতে যখন তার সাহস বেড়ে গেল, এবং পরে সে একেবারে সত্যিকারে চোর হয়ে গেল, সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে, কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকেই সন্দেহ করিত। যদি ভুবন অন্য লোকের বাড়িতে যাইত, পাছে সে কিছু চুরি করে, এই ভয়ে তাহারা অত্যন্ত সতর্ক হইত, এবং যথোচিত চিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত।
ভর্ৎসনা করতো, বকতো তাকে, যে তুই কেন এসেছিস আমাদের বাড়ি, তুই তো চুরি করিস, চোর, এই বলে তাকে বলতো এবং তাড়িয়ে দিত বাড়ির থেকে। কিছুকাল পরে ভুবন চোর বলিয়া ধরা পড়িল। এইভাবে প্রতিদিন চুরি করতে করতে একদিন চোর বলে সে ধরা পড়ে গেল। সে বহুকাল চোর হইয়াছে এবং অনেকের অনেক দ্রব্য চুরি করিয়াছে, তাহা প্রমাণ হইল। বহুদিন ধরে চুরি করছে, লোকের বাড়িতে যায়, চুরি করে, এর জিনিস চুরি করে, ওর জিনিস চুরি করে। বিচারকর্তা ভুবনের ফাঁসির আজ্ঞা দিলেন। বিচারকর্তা যিনি উকিল, তিনি বললেন যে তোমার ফাঁসি হবে, তুমি চুরি করেছো। তখন ভুবনের চৈতন্য হইল, হলো, এতদিনে তার জ্ঞান ফিরল যে সে কি করছিল, সে এতদিন ধরে চুরি করেছে। যে স্থানে অপরাধীদের ফাঁসি হয় তথাই লইয়া গেলে পর ভুবন রাজপুরুষদিগকে কহিল, তোমরা দয়া করিয়া এই জন্মের মতো একবার আমার মাসিকে আনিয়া দেখাও। রাজপুরুষ হচ্ছে ইংরেজরা, মানে তখন তো ইংরেজদের অধীনে আমরা রয়েছি, ইংরেজদের শাসনে আমাদের দেশ ভারতবর্ষ তখন পরাধীন, তো সেই তারাই তখন শাসনকর্তা। তাদের কাছে যখন ওকে নিয়ে যাওয়া হলো, তখন ভুবনকে জিজ্ঞেস করা হলো, তোমার কিছু আশা আছে, তুমি কিছু কাউকে দেখতে চাও? বলছে, হ্যাঁ, আমি আমার মাসিকে দেখতে চাই। ভুবনের মাসি ওই স্থানে আনিত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। তা কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন। ভুবন কহিল, মাসি, এখন আর কাঁদিলে কি হইবে? নিকটে এসো, কানে কানে তোমায় একটা কথা বলি। মাসি নিকটে গেলে পর ভুবন তাহার কানের নিকট মুখ লইয়া গেল এবং জোরে কামড়াইয়া দাঁত দিয়ে তাহার একটি কান কাটিয়া লইল। পরে ভর্ৎসনা করিয়া কহিল, মাসি, তুমি আমার ফাঁসির কারণ। যখন আমি প্রথম চুরি করিয়াছিলাম, তুমি জানিতে পারিয়াছিলে, সে সময়ে তুমি যদি শাসন ও নিবারণ করিতে, তাহা হইলে আমার এ দশা ঘটিত না, তাহা করো নাই, এজন্য তোমার এই পুরস্কার। দেখো, যে মাসি একদিন তাকে ভর্ৎসনা করেনি, তাকে শাসন করেনি, তাকে দিনের পর দিন বলেছে সে চুরি করে এনেছে, মাসি কিছুই বলেনি। সে পরের পাড়ায় গিয়ে লোকের বাড়িতে গিয়ে চুরি করেছে, তাও মাসি তাকে বকেনি। মাসি যদি সে প্রথমেই তাকে শাসন করত, তিরস্কার করত, তাহলে কিন্তু আজ ভুবনের এই অবস্থা হতো না। শেষ পর্যন্ত তার কি হলো, আর সে মাসিকেও সাজা দিয়ে গেল, সে নিজে তো সাজা পেলই, আর মাসির কান কেটে নিল একদম দাঁত দিয়ে, যে তোমার এই তোমার জন্য আজ আমার এই অবস্থা, আজ আমার ফাঁসি হচ্ছে, আমাকে আজ ধরে নিয়ে গেছে জেলে, সেই জন্যে এসো তোমার সাথে কথা বলবো। কথা বলার ঝলে মাসির কান কেটে এই পুরস্কার দিল সে মাসিকে, মাসির কান কেটে। গল্প তোমরা ভালো করে পড়ো, হয়তো এতদিন অনেকে পড়েও ফেলেছো, নিয়েছো, গল্প ভালো করে পড়ো। বিশেষ করে এই পাঠের মূল ভাব ছোট্ট, কিন্তু ভালো করে পড়ো যে কোথা থেকে নেয়া, কার লেখা, কোথা থেকে নেয়া হয়েছে, এটি কি ধরনের গল্প, যে বর্ণপরিচয় থেকে নেয়া হয়েছে, এটি একটি নীতিমূলক গল্প, বা ছেলেটির নাম কি, বা সে কি অপরাধ করতো, এই এই এর থেকে যে বিভিন্ন কোশ্চেন আনসার আছে, আমরা প্রথমে সংক্ষিপ্ত কোশ্চেনগুলোই করব, আর এদিকে গ্রামার সব করব। সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর তোমরা চেষ্টা করো নিজেরা, নাহলে আমি তো কালকে তোমাদের উত্তর সব লিখে পাঠিয়ে দেবো, তোমরা লিখে নেবে। আর এদিকে অর্থ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, এই সব আমাদের করতে হবে। প্রথমে তোমরা গল্প ভালো করে পড়ো, গল্পের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর আছে, গল্প পড়ো ভালো করে। এরপরের দিন আমি কোশ্চেন আনসার লিখে দেখাবো, তারপরে আবার আমরা কবিতা পড়বো একটা। আজকে তাহলে এই পর্যন্ত, তোমরা গল্প পড়ো ভালো করে।